মর্নিং আমি পপি পপি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের পপিও খুব ভালো আছে আবারও নতুন দিন নতুন সকালে চলে এসেছি তোমাদের সামনে আর রান্নাঘরে রয়েছি বসিয়েছি সকালের বাসি কাজ তো সব হয়ে গেছে সকালের কাজ কর্ম সেরে ঘরে ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছি সোনায় ঘুমোচ্ছি এখনও দাস বাবু দোকানে আর বসিয়েছি এখন এখানে বসিয়েছি এই যে সোনাইয়ের জন্য খারাপ পাতা লেখারা পাতা সেদ্ধ বসিয়েছি ডাকছি উঠছে না জানো পনেরো নটা বেজে গেছে এখনো উঠছে না চাপ আপনি কিছু নেই দেখবা এই দেখো বাবু ওই এ দেখো 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 ঢুকে পড়ছে দেখো এই শোনাই নটা বাজে নটা বাজে এখনো ঘুম ভাঙে না সে পড়া টড়া কিছু নেই পড়ে পড়ে ঘুমিয়ে নেই জেগে আছে কিন্তু উঠবে না এই হচ্ছে কথা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে গতকাল আর ভিডিও করতে পারিনি কোনো ভিডিও করা হয়নি বাইরে থেকে মানে আসার পরের দিন আমরা গিয়েছিলাম তোমরা তো জানো শোভা বাজার তো আসার পরের দিন কালকের কোনো ভিডিও করতে পারিনি এক্সট্রা কাজকর্ম ছিল তো আর পাটা একটু সমস্যা হচ্ছিলো যার জন্য আর ইয়ে হয়নি ইচ্ছে হয়নি ভিডিও করার এখন একা একা চা খেতে হবে আমাকে এই যে চা খাচ্ছি ও তো ঘুমোচ্ছে ঘুমো কী করবো বুড়ি গাছে ফুল দিতে এখন আমি একা একাই চা খাই বেশ দেখাই চলো আমাদের যে মেক্সিকো সানফ্লাওয়ার ছিল না এই যে গাছটা এই যে গাছটাতে ভে পড়ে গেছিলো দাসবাবু এটাকে কেটে এইভাবে সেট করেছে আর এই গাছটারই এই গাছটারই আবার চারা বসিয়েছে ঠিক আছে অনেক ক্যান্ডিডেট আছে এই গাছের চারা নেওয়ার অনেক ক্যান্ডিডেট এই মাত্র একজন এসে বল চাইলো ওই গাছের ডাল দেবা ক্যামেরা তোমার এরম হচ্ছে কেন সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এই গাছের ডাল দিয়ে কিভাবে করে গাছের ডাল দিয়ে হয় না অন্য অন্যরকমভাবে জানি না দাসবাবু জানে সেই কারণে আমি বললাম যে ও আসুক দোকান থেকে তারপরে তুমি আসো একজন এই মাত্র আসলো আর ওই চারাগুলো বসিয়েছে ওই চারাগুলো সব পাটির বাড়িতে দেবে এক একজনের বাড়িতে নিয়ে যাবে যেহেতু ওর ফুলের গাছের সঙ্গেই ওর কারবার ও বোঝে ব্যাপারটা ভালো টিফিন পর্ব শেষ করে বসে গেছি সবজি কাটতে হ্যাঁ আজ টিফিনে ছিল রুটি আর ফুলকপি আলু ভাজা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কি করব বলো শেয়ার করতে পারিনি তো সবজি কাটতে বসে গেছি এখানে আজকে পালং শাক হবে আর ডাল করব তো আর কি করব সেটা এখনও ভাবতে পারছি না তো জানি না দেখাতে পারবো কি না সেটাও বলতে পারছি না এখন বেলা একটা একটার সময় সমস্ত রান্না বান্না সব কমপ্লিট স্নান টান করিনি এখনো স্নান করতে যাবো স্নান বলতে গেছিলাম দেখো দুই ভাই বোন কি করছে দেখো স্নান টান সেরে এই যে মোবাইল ঘাটছে দেখছে দুই ভাই বোন গল্প করছে কত করছে যাবো স্নান করতে স্নান করে এসে বৃহস্পতিবার পুজো দেওয়া হয়নি এখনো পুজো দিতে হবে অনেকটা ঝামেলা পুজো দিতে দেরি হয়ে গেল অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম হ্যাঁ একদম দোকানে দেখা তোমাদের সঙ্গে বাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি তোমরা তো বোঝোই দেখো আমার সংসার সামলে তারপরে দোকানের মাল করতে হয় একটা দোকান চালাতে গেলে তো সব সময় ক্যামেরা নিয়ে তারপরে ভিডিওর কাজ আমি ঠিকঠাকভাবে করতে পারি না তোমরা অনেকেই জানো আমি একটু ব্যস্ত থাকি তারপরে কি বলো তো সংসারের চাপে সংসারের টেনশানে প্রতিনিয়ত যেন টাকার পেছনে ছুটছে কীভাবে সংসারটাকে বাঁচাবো মেয়েটা ছোটো মেয়েটার পেছনে অনেক খরচ আছে তো তোমরা আবার কেউ অন্যরকম কিছু মাইন্ড করো না এই কথাগুলো বলছি দেখে কারণ দেখো অভাবটাকে যে কাছ থেকে দেখে সেই জানে যে তার কতটা কষ্ট এখন সত্যি কথা বলতে কি বলো তো এই এই যে তোমার কষ্ট করলেও শান্তি আছে হ্যাঁ সারা দিন কাজের মধ্যে থাকি জীবন যুদ্ধে কষ্ট করে যাচ্ছি কষ্ট করলে কি হবে কর্মব্যস্ততায় থাকলে না শান্তি পাওয়া যায় তো চলো দোকানদারি কিন্তু আমার কথায় কথায় শেষ হয়ে গেছে হ্যাঁ এখন একটু বসে চা খাচ্ছি আড্ডা একটু পরেই বাড়ি চলে যাব দশটা নাগাদ যাব বাড়িতে ফাঁকা হয়ে গেছে এই করতে করতে তো জীবন যুদ্ধে আর জীবনে কঠিন সময়টা আসা ভীষণভাবে দরকার গো প্রত্যেকের জীবনে বাড়িতে চলে এসেছি দোকান থেকে পনেরো দশটা বাজে এখন আর বাড়িতে এসে দেখছি এই যে সোনাই পড়াশোনা করছে সোনাই এখানে বসে পড়াশোনা করছে আর বুড়িকে বললাম বুড়ি ঘুমোচ্ছিল উঠে গেছে আমি আসার পরে উঠে দরজা খুলে দিল দিয়ে ওকে বললাম শাক কটা বাস ছিল যে শাক এনেছি ওকে বললাম যে কটা শাক বেছে দাও তো শাক বেছে দিচ্ছে এবার যখন আমি ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসি যাক বাবা হয়েছে তাহলে শাশুড়ি দিয়ে হবে আমার ভয় লাগছিল সারাশি দিয়ে যদি ভেঙে যায় তো ওই যে হট ব্যাগের নখটা পুরো টাইট হয়ে গেছিল খুলতেই পারছিলাম না রাত্রিবেলায় আমাদের এগুলো খুব লাগে সেক দিতে হয় তাই ওটা কিছুতেই পারছিলাম না এতটাই টাইট হয়ে গেছে খুলতেই পারছিলাম না এখন গরম জলে মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে দেখি দাসবাবু ওই নারাশিটা দিয়ে ধরে এরকমভাবে খুলে দিল যাক বাবা নাহলে ওইটা সে রাত্রিবেলায় এটা আমাদের খুব কাজের জিনিস শেখ দিতে হয় যেমন দাসবাবু দেয় আমিও দিই হোক ফ্রেশ হয়ে গেছি এখন রাত্রিবেলায় রুটিও হয়ে গেছে রুটি খাবে দাসবাবু আর আমরা খাবো ভাত ভাত খাবো দুপুরবেলায় তোমাদের বলেছিলাম পালং শাক করেছি হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম তো পালং শাকের তরকারি রয়েছে আর ডাল রয়েছে এই দিয়ে আমাদের হয়ে যাবে আর দাসবাবু খাবে কি দিয়ে দাসবাবু কি দেখাবা খাবা তো পালং শাকের তরকারি দিয়ে দিয়ে খাবো হ্যাঁ ও পালং শাকের তরকারি দিয়েই খাবে আমাদের ওই পালং তরকারি দিয়ে রুটিও খেয়ে নেবে আমরাও ওই নিয়ে খেয়ে নেবো আর আমার শোনাই ওর হয়ে গেছে পড়াশোনা আমি বাড়ি ঢুকে গেছি এবার একটু হটস্পট নেবে তো নিয়ে এখন এই যে ঘাটবে দেখো বিছানা হয়ে মশারি টাঙিয়েছে টাঙিয়ে দেখো এখন হটস্পট নেবে নিয়ে ঘাটবে খাবি না রাতে খাবি না কেন এই যে ঢুকে গেছি মুখে কি দিলি রে মুখে কি দিয়েছি দেখেছুর ওই তো দোকানে ফুলুরি ছিল দুটো ফুলুরি নিয়েছে বেশি ছিল না দোকানে দুটো তিনটে তিনটে ছিল ফুলুরি আছে এই ফুলুরি ছিল এটাই এসে পুট করে খেয়ে নিয়েছে আমি খেতে দিই না তেলে ভাজা তো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করি আগামী ভিডিওটা খুব ভালো হবে সাথে থাকো দেখতে থাকো আর এদের এই যে শুরু হলো বাপ মেয়ে একসঙ্গে হয়েছে এখন চলতে থাকবে বাবা আর মেয়ে যুদ্ধ চলতে থাকবে এখন যুদ্ধ বলতে কি মানে মেয়েও বাবাকে পেয়েছে সারাদিন পরে বাবু বাবাও মেয়েকে পেয়েছে সারাদিন পরে এই চলবে এরকম চলতেই থাকবে তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে